দেখো আজকে দ্বিতীয় শ্রেণী বিষয় ইতিহাস আর অধ্যায় হচ্ছে প্রস্তর যুগে দেখো ছুটির আগে পর্যন্ত আমাদের মোটামুটি তিনটে চ্যাপ্টার পড়ানো হয়ে গেছিল, এবার আমরা চতুর্থ পাঠ থেকে পড়ব। দেখো এখানে আছে প্রস্তর যুগের মানুষ, কি বলেছে, আদিম যুগের মানুষের মতো প্রস্তর যুগের মানুষরা অসভ্য বর্বর ছিল না। আমরা কি এতদিন পর্যন্ত আদিম যুগের মানুষ পড়ে এসেছি, এবার কি আমরা প্রস্তর যুগের মানুষের বিবরণ পড়ব। এবার বলছে প্রস্তর যুগের মানুষেরা অনেক সভ্য হয়ে উঠেছিল। আদিম যুগের মানুষরা কি অতটা সভ্য, অতটা আচারনিষ্ঠ ছিল না, কিন্তু আমরা কি যত যুগ যাচ্ছে তত কি মানুষ সভ্য হচ্ছে। বলছে তারা পোশাকের ব্যবহার করতে শিখেছিল, গাছপালা পশুর ছাল পরিধানের রূপে ব্যবহার করেছিল। তারা কি নিজেদের পোশাক হিসেবে কি বেছে নিয়েছিল, গাছপালা পশুর ছাল। বলছে গায়ে আবরণ দিয়ে দেখলো বেশ আরাম লাগছে, তারা কি যখন দেখলো যে আমরা যখন পোশাক করছি তখন কি লাগছে, যে তাদেরকে দেখলো যে আবরণটি যখন গায়ে দিচ্ছে বেশ আরাম লাগছে। বলছে ঠান্ডা কম লাগে, ঠান্ডার দিনে পোশাক পরেছে তো কি বলছে যে ঠান্ডাটা তাদের কম লাগছে, গা গরম থাকে। পশুর যদি পশুর তৈরি পোশাক পরা হয় তো কি হয় যে শরীরটা কি থাকে গরম থাকে একটু, তাও আবার শীতের দিনে। বলছে তাই তারা মৃত পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করে ব্যবহার করতে শুরু করলো। বলছে পোশাক তৈরি মানব সভ্যতার প্রথম ধাপ। তারা কি এতদিন পর্যন্ত বন মানুষ হয়েছিল, কিন্তু যখন তারা পোশাক তৈরি করে পড়তে লাগলো তো তখন কি বলছে যে সভ্যতার দিকে প্রথম একটা ধাপ তারা এগিয়ে গেল। বলছে প্রাণীদের মধ্যে মানুষের বুদ্ধি আছে, পৃথিবীতে যত রকমের মানুষ প্রাণী আছে তাদের মধ্যে কি বলছে যে মানুষের বুদ্ধি আছে। বলছে তারা চিন্তা করতে জানে, মানুষের চিন্তা শক্তি আছে, তারা একটা উপায় বের করতে পারে। তারা কি যদি একটা জিনিস নিয়ে চিন্তা করে কিংবা কোন একটা সমস্যার মধ্যে পড়ে তো কি করে, তারা সেটা থেকে বেরোনোর রাস্তা নিজেরাই নিজে খুঁজে নিতে পারে। বলছে এ সময় পশুদের কাছাকাছি তাদের থাকতে হতো, মানে এই যে প্রস্তর যুগে তখন তাদেরকে কি পশুদের সঙ্গে বসবাস করতে হতো। তাই বলছে পশুদের সঙ্গে লড়াই করার জন্য তারা পাথরকে অস্ত্র রূপে ব্যবহার করতে শুরু করলো। আগে পর্যন্ত কি দেখেছি যে তারা পশুদেরকে শিকার করছে হয়তো কোনো কাঠ দিয়ে বা কোনো গাছের মোটা ডাল দিয়ে, কিন্তু এখন কি বলছে যে তারা পাথরকে নিজেদের অস্ত্র করে নিল। বলছে গাছের ডাল দিয়ে দূর থেকে পশুকে মারা যায় না। বলছে গাছের যে ডাল সেটা কি বলছে ডাল থেকে পশুকে দূর থেকে মারা যায় না, কিন্তু বলছে পাথর ছুঁড়ে মেরে পশুর ঘায়েল করা যায়। কিন্তু একটা পাথর যেহেতু ভারী আর দূর থেকে যদি নিশানাটা ঠিকঠাক ভাবে লাগানো হয় তো কি হবে, বলছে পশুটা কি ঘায়েল হয়ে যাবে। বলছে আত্মরক্ষা করা যাবে, এভাবে কি পশুদের কাছ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। বলছে এই পাথর ব্যবহার করার যুগকে প্রস্তর যুগ বলা হয়। এই যে এখন থেকে বলছে এই যুগ থেকে অর্থাৎ আদিম যুগ পেরিয়ে যেই যুগ থেকে তারা কি পাথরের ব্যবহার শুরু করলো, মানে কাঠ ছেড়ে পাথরের ব্যবহার যখন শুরু করতে শিখলো সেটাকে বলা হচ্ছে প্রস্তর যুগ। বলছে এই প্রস্তর যুগকে দুটি ভাগে ভাগ করা হয়, কি কি, একটা বলছে পুরানো প্রস্তর যুগ, একটা হচ্ছে নতুন প্রস্তর যুগ। বলছে পুরনো প্রস্তর যুগে তারা সব রকম পাথরের ব্যবহার করত, ক্রমশ পুরনো প্রস্তর যুগ পেরিয়ে মানুষ নতুন পাথরের যুগ এলো, নতুন প্রস্তর যুগ হলো। বলছে তারা তখন পাথরকে ভেঙে ঘষে ধারালো করলো, মানে প্রথমে তারা কি এরকম পাথরকে ব্যবহার করতে শিখলো, কিন্তু যখন নতুন প্রস্তর যুগ মানে পুরনো প্রস্তর যুগটাকে ছেড়ে যখন নতুন প্রস্তর যুগ এলো তখন তারা কি করতে লাগলো, বলছে যে সেই পাথরটাকে আরো কি ঘষে ঘষে মসৃণ করলো, ছুচলো করলো, বল্লম যেমন ছুচলো করার জন্য একদম ঘষে ঘষে সেটাকে ছুচলো করলো, বা ধরো বল্লম করার জন্য কি ওটাকে ছুচলো করতে হবে তবেই তো কারোর গায়ে ওটা ভুগবে, তো সেরকম তারা দিন দিন কি তারা উন্নত হচ্ছিল। বলছে গাছের ডাল মাথায় ধারালো পাথরের টুকরো বেঁধে টুকরের মতো বানালো,
তারপরে বলছে পুরনো প্রস্তর যুগের শেষ দিকে মানুষ হাতিয়ারগুলোকে ছোট মসৃণ ও তীক্ষ্ণ করে তুলল। বলছে যত যুগটা শেষের দিকে আসছিল কি মানুষ তত উন্নত হচ্ছিল, তাই কি বলছে যে হাতিয়ারগুলো তৈরি করেছিল সেগুলোকে কি ছোট ছোট একদম নিখুঁত পরিমাণে তৈরি করছিল, ছোট করছিল, মসৃণ করছিল আর তীক্ষ্ণ, মানে ধারালো যেন হয়, একবারেই যেন তাকে মেরে শেষ করা হয়, সেরকম ভাবে তারা আস্তে আস্তে শিখলো। বেশ, তাহলে তোমাদেরকে এই পাঠটা পড়িয়ে দিলাম। তারপরে দেখো বলেছে এসব প্রশ্ন করে উত্তর শিখি, এই যে এই যেগুলো আছে এই প্রশ্নগুলো সব করে রাখবে। তারপরে অনুশীলনীতে দেখা আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও। কি বলছে, প্রস্তর যুগকে কটি ভাগে ভাগ করা হয় ও কি কি? আমরা বললাম যে পুরনো প্রস্তর যুগ ও নতুন প্রস্তর যুগকে কটি ভাগে ভাগ করা হয়, পুরনো প্রস্তর যুগ আর নতুন প্রস্তর যুগ এই দুটি ভাগে ভাগ করা হয়। তারপর আছে পুরনো প্রস্তর যুগের মানুষ কেমন ছিল, বলছে পুরনো প্রস্তর যুগে কি মানুষ পাথর, পুরনো প্রস্তর যুগে মানুষ কি করেছিল যে পাথরের ব্যবহার করত। তো এরকম করে তোমরা সমস্ত উত্তরগুলি করে রাখবে, আর তারপরে যখন স্কুল খুলবে তখন তোমরা এগুলো আমাদেরকে দেখাবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের স্কুলের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে এই যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরে তোমাদের যে কমেন্ট সেকশনটা দেওয়া থাকে, একটা বক্স থাকে, সেখানে তোমরা গিয়ে তোমাদের কমেন্টগুলোকে জানিয়ে দেবে, পরের দিন তোমাদের উত্তরের প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দেবো। বেশ, আজকের মতো এটুকুই।